সাদ্দাম ম্যাথজনে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি একটি দশম শ্রেণীর নতুন প্রবলেম নিয়ে চলে এসেছি। প্রবলেমটা আমরা অনেকেই দেখে বুঝতে পারবো যে কোন চ্যাপ্টারের উপরে দেওয়া আছে প্রবলেমটা, করণীর উপরে প্রবলেমটা দেওয়া আছে। তো যাই হোক, আমরা আর ভিডিও বেশি দীর্ঘায়িত না করে প্রবলেমের সলিউশনের দিকে চলে যাব এখন। তো প্রবলেম যেটা আছে সেটা দেখাই যাচ্ছে, এক্সের একটা ভ্যালু এখানে দেওয়া আছে, আরও একটা আমাদেরকে প্রমাণ করতে হবে, 2x (√1+x²)/(x+√1+x²)=a+b, এটা দেখাতে হবে। তো আমরা একেবারে গিভেন কন্ডিশান থেকে শুরু করব, যেটা দেওয়া আছে x = (√a/b) - (b/a). তো খুব ভালো করে লক্ষ্য করো যে প্রুফটা আমাদের দেখাতে হবে সেখানে এক্স স্কোয়ার টার্ম আছে। তো আমরা চাইছি এক্স টার্মটাকে আগে এক্স স্কোয়ার টার্মে কনভার্ট করা। তো আমরা বোথ সাইড হোল স্কোয়ার করে দিলাম, এটা হয়ে গেল 1/√a/b - √b/a² অবশ্যই পাশে লিখে দেবো স্কোয়ারিং বোথ সাইড। আর যদি আমরা সিম্পল ক্যালকুলেশনের মধ্য দিয়ে এগিয়ে যাই, 1/4, এটা আমরা পরিষ্কার বুঝতে পাচ্ছি a - b² একটা ফর্মুলা অ্যাপ্লাই করব আমরা, তাহলে স্কোয়ার হবে a/b + b² যদি আমরা করি তাহলে b/a - 2 (a×b), অর্থাৎ রুটের ভিতরে ab/ab হবে। বুঝতে পাচ্ছি আমরা, খুব সহজেই বোঝা যাচ্ছে। আর x² = 1/4 (a/b + b/a - 2), যেহেতু ab/ab ক্যান্সেল করলে রুটের ভিতরে 1, সেটা 1ই দেবে, 2 × 1 = 2 হয়ে যায়, আমরা বসিয়ে দিলাম 2। এখন দেখো প্রমাণের দিকে যদি আমরা একটু লক্ষ্য দিই, তো প্রমাণ যেটা আছে সেটা সেখানে বুঝতেই পারছি 1+x² একটা টার্ম আছে এবং সেই টার্মটা দুটো জায়গায় আছে। তো আমরা চেষ্টা করব 1+x² যদি আগে তৈরি করে নিই সেটা আমরা এখানে বসিয়ে দিতে পারবো, খুব সহজে কাজ হবে। তো এখন আমরা 1+x² ভ্যালুটা বের করে নেব। এখন 1+x² = তাহলে খুব সহজেই x² ভ্যালুর সঙ্গে জাস্ট 1 আমরা প্লাস করে দেব, তাহলে 1/4 (a/b + b/a - 2+1). এটাকে সিম্পল ক্যালকুলেশান করব আমরা, এটাকে আমরা যদি একটু ক্যালকুলেশান করে দেখে নিই, 1/4 ভিতরটা একটু ক্যালকুলেশান করছি, করলে খুব সহজেই বুঝতে পারছি ab লসাগু হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে a² + এটা যদি আমরা ক্যালকুলেশান করি এটা হবে b² - এটা হয়ে যাবে 2ab + 1, যেমন আছে রেখে দিলাম = এবার পুরোটাকে নিয়ে আমরা যদি লসাগু করে নিই তাহলে 4ab লসাগু হয়ে, বুঝতে পারছি তাহলে এটা a² + b² - 2ab, যেমন আছে লিখলাম, আর এই +1টা হয়ে যাবে +4ab। খুব ইজি ব্যাপার, এগুলো আমরা অনেক নিচু ক্লাসে শিখেছি, ভগ্নাংশ যোগ বিয়োগের মতো কাজ। This = এটা আসছে a² + b² + 2ab হবে / 4ab। এটাকে যদি একটু সিম্পলিফাই করি, এই ফোর নিচের ফোরটাকে আমরা 1/4 করে বাইরে বের করে দিলাম। নেক্সট আমরা কি করছি, টোটাল উপরে যেটা আছে সেটাকে এবি দ্বারা ভাগ করে দেবো, প্রত্যেকটা টার্মকে এবি দ্বারা ভাগ করে দেবো, স্কোয়ারকেও এবি দ্বারা ডিভাইড করব, করলে হয়ে যাবে a/b + b² টার্মকে যদি এবি দিয়ে ভাগ করে দিই তাহলে হয়ে যাবে b/a + এই 2ab টার্মকেও যদি আমরা এবি দ্বারা ভাগ করি তাহলে খুব সহজেই হয়ে যাবে 2। This = 1/4। এখানে একটু আমরা অন্যভাবে লিখব, a/b কে আমরা লিখছি √a/b² + b/a কে আমরা লিখছি √b/a² + 2 কে লিখছি 2 × √a/b × √b/a।
তাহলে এটাকে জাস্ট আমরা সাজিয়ে নিলাম। এরপরে দেখো এই যে টার্মটা আমরা লিখেছি এর ভিতরে সাজিয়ে, এটা খুব সুন্দর একটা সূত্র পড়ে গিয়েছে, এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আসবে, এটা খুব সহজে ক্যালকুলেশন করতে পারবো। তো চলো দেখা যাক কি হয়। তাহলে দেখো অর ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফোর, আর যে টার্মটা ছিল ভিতরে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে, তাহলে রুট ওভার এ বাই বি প্লাস রুট বি বাই এ হোল স্কোয়ার, এই ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম আমরা। এখানে দেখো আরও একটা টার্ম আমাদের আছে, আমরা যদিকে দেখি ওয়ান প্লাস এক্স স্কোয়ারের রুট দেওয়া আছে পুরো, তো আমরা চেষ্টা করবো টোটাল রুটের মানটাই বের করে নেওয়া। তাহলে এখান থেকে আমরা জাস্ট অতএব দিয়ে যদি রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ারের ভ্যালুটা বের করে নিই, তাহলে এই টার্মটা পুরোটা রুটের ভিতর চলে যাবে, ওয়ান বাই ফোর রুট এ বাই বি প্লাস রুট এ বাই বি, তা হোল স্কোয়ার, এটা পুরোপুরি একেবারে হোল স্কোয়ার হয়ে গেল। এখন এই টার্মটা থাকলো যেমন আছে, এটাকে ক্যালকুলেশন করো, ওয়ান বাই ফোরটা আসছে ওয়ান বাই টু হয়ে, আর এই যে হোল স্কোয়ার টার্মটা জাস্ট রুট ওভার এ বাই বি প্লাস বি বাই এ, অর্থাৎ স্কোয়ার টার্মটা চলে গেল বর্গমূল হওয়ার জন্য। তাহলে আমরা রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার ভ্যালুটা পেয়ে গেলাম। এখন আমরা ডাইরেক্ট প্রমাণের যে বামপক্ষ আছে সেখান থেকে শুরু করব, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আছে টু এ ইন্টু রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইড এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে দিস ইকুয়াল টু টু এ ইন্টু, এখানে যে রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ারের ভ্যালুটা আমরা পুট করে দেবো, হাফ ইন্টু দিস, এটাকে আমরা পুট করে দেবো, তাহলে হাফ ইন্টু রুট ওভার এ বাই বি প্লাস রুট ওভার বি বাই এ বাই এক্সেল ভ্যালু, তো আমাদের গিভেন দেওয়া আছে সেটাকে জাস্ট এখানে আমরা লিখে দেবো এক্সেল ভ্যালু, হাফ ইন্টু রুট ওভার এ বাই বি মাইনাস রুট ওভার বি বাই এ প্লাস রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ারের ভ্যালু আমরা ক্যালকুলেট করেছি সেটা বসিয়ে দেবো, হাফ ইন্টু রুট ওভার এ বাই বি প্লাস রুট ওভার বি বাই এ। এবার সিম্পল ক্যালকুলেশন করলে বেরিয়ে আসবে, টু টু ক্যান্সেল করে দিলাম, তাহলে এ ইন্টু রুট ওভার এ বাই বি প্লাস রুট ওভার বি বাই এ বাই, এখান থেকে দেখো খুব ইজিলি ব্যাপার, যদি আমরা এখান থেকে হাফ কমন তুলে নিই তাহলে থাকছে দেখো রুট ওভার এ বাই বি মাইনাস রুট ওভার বি বাই এ, এখানে প্লাস রুট ওভার বি বাই এ প্লাস রুট ওভার বি বাই এ, অর্থাৎ এই মাইনাস টার্ম আর এই প্লাস টার্মটা কেটে যাবে, রুট বি বাই এ এই টার্ম দুটো কাটবে, রুট বি বাই এ রুট বি বাই এ, এটা প্লাস এটা মাইনাস হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে, তাহলে থাকছে রুট ওভার এ বাই বি, এখানে রুট ওভার এ বাই বি, তাহলে যোগ হয়ে গেলে টু ইন্টু রুট ওভার এ বাই বি। আবার নেক্সট লাইনে এই দুই দুই আমরা ক্যান্সেল করে দিতে পারি, তাহলে এখানে উপরে যেমন আছে থাকছে এ ইন্টু রুট ওভার এ বাই বি প্লাস রুট ওভার বি বাই এ বাই, নিচটা টোটাল থাকছে এ বাই বি, টু টু ক্যান্সেল করে দিলাম, দিস ইকুয়াল টু, খুব সিম্পল ব্যাপার, রুট ওভার এ বাই বি দ্বারা একেও একবার ডিভাইড করবো একেও ডিভাইড করবো, তাহলে এখানে পরে থাকছে দেখো এটা যখন একে ডিভাইড করছি তাহলে টোটাল রুট এ বাই বি ক্যান্সেল হয়ে যাচ্ছে, অনলি এ পরে থাকছে প্লাস রুট ওভার এ বাই বি দ্বারা যখন একে ডিভাইড করছি এই এ, তো এখানে গিয়ে গুণ হচ্ছে, তাহলে এ ইন্টু, খুব সিম্পল ব্যাপার দেখো এই রুটটা সিঙ্গেল রুট করে দিলাম, আর এই বি বাই এ যেমন আছে থাকছে এটা ভাগ হবে, এই ভাগটাকে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কী হবে, বি বাই এ হয়ে যাবে উল্টে গিয়ে, খুব সিম্পল জানি আমরা যে গুণটা ভাগটা যদি গুণের চিহ্ন করে দিই উল্টে যাই, তাহলে এটা উল্টে দিলাম, দিস ইকুয়াল টু এ প্লাস এ ইন্টু, এটা দেখো তো রুটের ভিতরে বি স্কোয়ার রুটের ভিতরে এ স্কোয়ার, তাহলে বি বাই এ এটা এটা ক্যান্সেল হবে, দিস ইকুয়াল টু এ প্লাস বি দিস ইকুয়াল টু আর এইচ এস, খুব সিম্পল ক্যালকুলেশন করে আমরা এটা পেয়ে যাবো।